আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে জানতে আগ্রহী হন তো আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। হ্যাঁ, এই সিরিজে থাকছে 100+ ভিডিও শেয়ার মার্কেট সম্পর্কে। জানবো A to Z সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, কোন ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে শেয়ার কিনতে হয় আর কোন ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে শেয়ার বিক্রি করতে হয় জানবো বিস্তারিত। তাই আপনি যদি শিখতে আগ্রহী হন তো আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ বাংলা ইউটিউব চ্যানেল দ্য পিক স্টকে। বন্ধুরা, আজকের ক্লাসের সাবজেক্ট হলো গ্র্যাভস্টোন ডোজি। এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে এটা চার্টে তৈরি হলে বুঝতে হবে মার্কেটে আপ ট্রেন্ড শেষ হয়ে ডাউন ট্রেন্ড শুরু হতে চলেছে। গ্র্যাভস্টোন কথার অর্থ হলো কবরের উপর রাখা পাথর ফলক। এটা চার্টে দুরকমের দেখতে পাওয়া যায়। এর কোনো বডি থাকে না, মানে ওপেনিং প্রাইস বা ক্লোজিং প্রাইস একই রকমের হয়। এর কোনো রঙও থাকে না, এর আপার শ্যাডোটা বেশ লম্বা মাপের হয়ে থাকে। আপনি যদি ইন্ট্রাডে চার্টে গ্র্যাভস্টোন ডোজি দেখেন তো এই কথাটা অবশ্যই মনে রাখবেন, এটা যেন রানিং ট্রেডে সবচেয়ে বেশি হাই করে। আর যদি আপনি হিস্টোরিক্যাল চার্টে দেখেন তো মনে রাখবেন এটা যেন বিগত 25 দিনের মধ্যে সবচেয়ে বেশি হাই তৈরি করে। এবার চলুন আমরা দেখে নিই চার্টে এটা তৈরি হলে কি করে ট্রেড করবেন। এখানে দেখতে পাচ্ছেন চার্টের টপে একটা গ্র্যাভস্টোন ডোজি তৈরি হয়েছে। এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর এটা সবচেয়ে বেশি হাই করেছে, কিন্তু এটা দেখা মাত্রই সেল করা উচিত নয়। অপেক্ষা করুন পরের ক্যান্ডেলস্টিকের জন্যে, যতক্ষণ না গ্র্যাভস্টোন ডোজির পরবর্তী ক্যান্ডেল গ্র্যাভস্টোন ডোজির আগের ক্যান্ডেলটা লো ক্রস না করে ততক্ষণ অপেক্ষা করুন। এটাই হলো কনফার্মেশন যে মার্কেট এবার নিচের দিকে নামতে চলেছে। গ্র্যাভস্টোন ডোজির আগের ক্যান্ডেলটা লো, কনফার্মেশন পাওয়ার পরেই শেয়ার সেল করা উচিত। স্টপ লস ভীষণ জরুরি, তাই এক্ষেত্রে স্টপ লস দিন গ্র্যাভস্টোন ডোজির হাইয়ের উপর, আর প্রফিট বুক ততক্ষণ করবেন না যতক্ষণ না চার্টে কোনো স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে ট্রেন্ড চেঞ্জ হওয়ার মতন। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এখানেই শেষ। জানতে থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো। মনে রাখবেন, নলেজ ইজ দ্য মেইন সোর্স অফ সাকসেস, জ্ঞানই হচ্ছে সাকসেসের সব থেকে বড় চাবিকাঠি। স্টে টিউন, আপনার জন্য অপেক্ষা করছে বাংলা ইউটিউব চ্যানেল দ্য পিক স্টক।